আসসালামু আলাইকুম। তো আজকে একটি মজাদায়ক অফার নিয়ে হাজির হয়েছি। এটা অলরেডি লিস্টেড, আপনি চাইলে এইটা ইনকাম করে সাথে সাথে সেল দিতে পারবেন। সেটা বাইবিটে লিস্টেড আছে, আপনি সেল দিতে পারবেন। অর্থাৎ এইখানে কিভাবে ইনকাম করবেন সেইটা এই ভিডিওতে দেখাবো, আর আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন। অ্যান্ড হচ্ছে গেম খেলার ভিতরে যে ইনকাম করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্ট আমি আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে জাস্ট পোস্টের যে পোস্টের লিঙ্কটা, এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করবেন। আপনি একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে, জাস্ট আর কিছুই না, এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এইখানে আপনাদের কিছু ইনফরমেশন চাবে। তো আমরা জাস্ট এইখান থেকে আমাদের যে রেফার কোডটা, এখানে মাস্ট বি রেফার কোড নিতে হবে, নইলে কিন্তু আপনি এখান থেকে যে এনএফটিটা সেটা ক্লেম করতে পারবেন না। আমি বলতেছি এনএফটিতে ক্লেম করতে গেলে আপনাদের মাস্ট বি রেফার কোডটা নিতে হবে। তারপরে এখান থেকে গুগল অথবা ফেসবুক যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স, এইটা ই করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই জিমেলটা সিলেক্ট করার পর বা ফেসবুক সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আই হ্যাভ এ নিউফিলিয়ার বা আই হ্যাভ এ অ্যাকাউন্ট যে কোনো একটা ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো আমরা জাস্ট আই হ্যাভ এ নিউফিলিয়ার একটা ক্লিক করব, তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। তো এরপরে একটা ব্যাকআপ কি আমাদের দেবে যেটা আপনাদেরকে দেখানো আমি চাচ্ছি না, জাস্ট ওইটা আমরা সেভ করে রেখে দিব, কারণ ওইখানে আমাদের পেমেন্টটা দিয়ে দিবে। তো আমি ওটা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, ওটাতে ক্লিক করার পর এখানে আপনি ক্রিয়েট ইওর ওয়ালেট একটা, মানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ক্রিয়েট হতে থাক, আমরা রেফার কোডটা আবারও নিয়ে আসবো, কারণ এর মাঝখানে আমাদের প্রাইভেট কিটা সেভ করেছি। তো দেন এইখানে কিন্তু আপনাদের প্রোমো কোডটা মাস্ট বি ইউজ করতে হবে, নইলে কিন্তু বোনাসটা পাবেন না। জাস্ট এখানে রিডিম অপশন একটা ক্লিক করে দিবেন। তো যখন রিডিম অপশনে ক্লিক করে দেবেন তখন এইখান থেকে আপনার পাচ্ছেন 5 ওয়ালকেন, আর হচ্ছে 10টি জিম টোকেন, আর হচ্ছে 100টি হচ্ছে মাই বেয়ারিংস, কী জানি এটা নাম আমি ইংলিশ পারি না। তো জাস্ট এখানে ক্লেম গিফটে একটা ক্লিক করে দেবেন। যখন ক্লেম গিফটে ক্লিক করে দেবেন তখন কিন্তু ওইটা আপনাদের ক্লেম হয়ে যাবে। জাস্ট এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করলেই আপনি যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে অ্যালাও যেগুলো চাই এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে এটা আমাদের কমপ্লিট। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এইটা আমরা নিচে নামাই রাখবো। তো দেন এইখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পারতেছেন, 11টা জেম টোকেন, অর্থাৎ স্টার্ট গিফটে ক্লিক করার জন্য 1টি পাইছি, আর রেফারে জয়েন করার জন্য 10টি পাইছি। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি 5টা আছে পেন্ডিংয়ে, ঠিক আছে? এই যে এই জায়গায় দেখতে পারতেছেন 5টা আছে পেন্ডিংয়ে, এখানে 20টা হইলে আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন, ঠিক আছে? আর এইখানে যদি আমরা আসি, এখানে কোনো আপনার সোল নাই, এখানে সোল ডিপোজিট করে এখান থেকে উইথড্র দিতে পারবেন। অর্থাৎ আপনি যে অলকেন ইনকাম করতে পারবেন সেটা আবার উইথড্র দিতে পারবেন, জাস্ট এইখানে ক্লিক করে আপনি সোল ডিপোজিট করে এখান থেকে উইথড্র দিতে পারবেন। বুঝতে পারছেন, যা পাবেন সেটা সাথে সাথে উইথড্র দিতে পারবেন। অর্থাৎ 5টা টোকেনের দাম এখানে আমাদের শো করতেছে প্রায় 23 সেন্টের মতন। বুঝতে পারছেন একটা বিশাল পরিমাণ ইনকাম হবে। তো ডেইলি কাজ হচ্ছে এখানে ডেইলি গোস্টে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর জাস্ট এইখানে আইসা গট এটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আইসা আমাদের এই যে এইটা ক্লেম করে নেবেন। নেওয়ার পরে 0.1 ওয়ালকেন এখান থেকে ক্লেম করতে পারবেন, এই যে এখানে দেখতে পারতেছেন। তো এইখানে 60টি আমাদের গেম খেলতে হবে, তাহলে এটা আমরা পাবো। তো ওই গেমটা কীভাবে খেলবেন সেটাও আমি বলে দিব। তো যেহেতু আমাদের ডেলি কুইজটা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদেরকে এই যে এইখানে দেখবেন যে কম্পিটিশন। তো এই কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করতে পারেন। আবার এখানে হচ্ছে এইখানে আপনি যে এনএফটিটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? 3x3 এখানে আছে। তো এখানে আপনি চাইলে এটা আপডেট করতে পারেন। আপডেট করার জন্য জাস্ট এইখানে ক্লিক করে আপনি জ্যামটা সিলেক্ট করে আপডেটটা করে নিতে পারেন, ঠিক আছে? তো যেহেতু এইটা আপডেট করব, আপনার চাইলে আপডেট করে নেই। তো এখান থেকে আমরা ম্যাক্স ক্লিক করে এটা আপডেট করব, দেখি আমাদের এনএফটিটা আপডেট হয় কি না। তো দেন এইখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপডেট অপশন একটা ক্লিক করে দিব, অ্যান হচ্ছে প্রসেসিং একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু আমাদের যে এনএফটিটা সেটা কিন্তু অলমোস্ট আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো দেন এইখানে কিন্তু আমাদের আপডেটটা পেন্ডিংয়ে আছে। তো পেন্ডিং শেষ হইলে কিন্তু আমাদের আপডেটটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো আপডেটটা কমপ্লিট হইলে কিন্তু এখান থেকে আপনি যে গেমটা এটা খেলতে পারবেন। তো আপডেট হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করি।
সো ভিউয়ার্স, আপনার লেভেল যখন এক হবে, জিরো থেকে যখন এক হবে, তখন কিন্তু আপনি এরকম দেখতে পারবেন। তো জাস্ট এখানে কম্পিটিশনে একটা ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে গেম খেলতে পারবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম, তারপরে আমাদের এনএফটির উপর একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা কোন গেমটা খেলতে চাই, আরবন নাকি রানিং নাকি যেটা খুশি সেটা খেলতে পারি। তো জাস্ট আমরা প্রথম যেহেতু গেম আমরা এইটা খেলি, ঠিক আছে, স্পিডের উপরে গেম খেলবো, ঠিক আছে? তো দেখি আমাদের স্পিডটা কত বেশি। অ্যান্ড হচ্ছে এখানে একটা ক্যাপচার চাবে, এই ক্যাপচারটা আমাদের ফিল আপ করতে হবে। সো ক্যাপচারটা ফিল আপ করলে এখানে দেখতে পারবেন যে কে উইন হয়েছে, কে ডেপ্ট হয়েছে, এখানে আপনি দেখতে পারবেন যার স্কোরটা যেরকম হবে। তো এইখানে আমি কিন্তু উইন হয়ে গেছি, এখানে 0.1 ওয়ালকেন আমি ক্লেম করে নিলাম, ঠিক আছে? তো যেহেতু আমি 0.1 ওয়ালকেন ক্লেম করলাম, সেক্ষেত্রে আবারও আমরা এটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো। তো ভিউয়ার্স, এইখানে আপনি দেখতে পারবেন যে এগুলো হচ্ছে লেভেল 2 থেকে 3-তে যারা আছে তারা এটা খেলতে পারবে। আমরা যেহেতু এক লেভেলে আছি, সেক্ষেত্রে কম্পিটিশনে লেভেলে একটা ক্লিক করবো, দেন আবারও আমরা স্পিডে খেলবো এবার, ঠিক আছে? এইবারও আমরা স্পিডে খেলবো, ঠিক আছে? মেবি এটা হারছি, গ্যারান্টি জানি না হারছি, হ্যাঁ জিতছি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা এটা জিতে গেলাম। তো জাস্ট এটা ক্লেমে ক্লিক করলাম, আবারও এটা খেলতে পারি। তো এইবার আমরা স্পিডে খেলবো না, আমরা এবারে স্ট্রংয়ে খেলবো। দেখি এই এটা হারছি, এটা গুড্ডি আর হারছি। আচ্ছা যেটাই হোক, হাইরা গেছে, আর করার কিছু নাই, এই যে হাইরা গেছি, কারণ ওর স্কোরটা বেশি ছিল, আমার যে প্রতিপক্ষটা ছিল না ওর স্টোর ইটা বেশি ছিল। এখনও কিন্তু আমাদের এনার্জি কিন্তু আর নাই, এক ঘন্টা পরে আমরা কিন্তু আবার খেলতে পারবো, এক ঘন্টা পর কিন্তু আমরা আবার খেলতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে এইখানকার সিস্টেম। আর আপনি এখানে জেম টোকেন দিয়ে ই করতে পারবেন, লেভেল আপ করতে পারবেন। আর হচ্ছে এইখান থেকে আপনারা জাস্ট যেই টোকেনটা পাবেন, যেটা পেন্ডিং আছে 2.5, এখানে 10-20টা পেন্ডিংয়ে যখন থাকবে তখন কিন্তু একটা আপনার এটা ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে আমার ওয়ালকিন অ্যাড্রেসে। তো যেহেতু আমাদের এখনও 2.4.2 আছে, যার কারণে আমাদের ওয়ালেটে তারা ট্রান্সফার করে দিচ্ছে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে স্টেকিং রয়েছে, আর হচ্ছে এখানে বাইবিটে লিস্টেড আছে, আপনি চাইলে বাইবিটে ট্রেড করতে পারেন। তো এইটা হচ্ছে খেলার নিয়ম, এখানে হচ্ছে আপনি হেঁটে হেঁটেও ইনকাম করতে পারেন, এইটা সিম্পল ব্যাপার। আবার এইখানে ক্লিক করে আপনারা এটা আপগ্রেড করে নেবেন, ঠিক আছে? 11টা হলে লেভেল 2-তে চলে যাবে। তো যার যত লেভেল বেশি সে কিন্তু তত গেম খেলতে পারবে, তাই না? তো এইখানে স্টোরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা একটা 10টা স্ট্রবেরি এখানে একটা আলকেন্দে কিনতে পারবেন, ঠিক আছে? স্ট্রবেরিটা হচ্ছে আপনার যে ক্যাটটা আছে সেটা কিন্তু খাবে। তো জাস্ট এখানে বাই অপশনে ক্লিক করবেন, বাই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন আমার অ্যাভেলেবল কোনো আলকেন টোকেন নাই, যার কারণে আমরা এটা কিনতে পারছি, ঠিক আছে? তো একটা স্ট্রবেরি খেলে আমাদের একবার করে আমরা খেলতে পারবো এটা, ঠিক আছে? একটা স্ট্রবেরি একটা করে গেম খেলতে পারবো। তো স্ট্রবেরি অটোমেটিকলি ইনকাম হয়ে যাবে, আমরা যখন এখানে হাঁটাহাঁটি করব, তারপরে বিভিন্ন কাজ করব এখানে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ই করতে পারবেন। আর এইখানে এখানে খেয়াল করবেন যে যারা 8 লেভেল করছে তারা কিন্তু তাদের এনএফটিটাও সেল রেট এখানে দিয়ে রাখছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, ঠিক আছে? তো এই কয়েকজনে এখানে যে সেল রেট রাখছে আপনি চাইলে নিচে দেখতে পারেন। তো এখান থেকে বাইবিটে ক্লিক টোকেন অ্যালকেন টোকেন বাই করে এখানে ডিপোজিট করে আপনি পারচেস করতে পারেন আপনাদের লেভেল আপ করা যে এনএফটিগুলো। তো আমি মনে করি যেহেতু এটা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনার নিজেদেরই ই করা উচিত, তাই না? এখানে আপগ্রেড করা উচিত। তো এখানে গেম খেলেও ইনকাম করা যাচ্ছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।